হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমন দিন আর শুরু করছি আমার আজকের বিউটিফুল রিয়াকশন ভিডিও। আজকে আমি রিয়াক্ট করবো দেশ মেরে এই গানের উপর, এবং এই গানটি আজকে রিলিজ হয়েছে টি সিরিজ এই চ্যানেল থেকে, এবং এটি হচ্ছে ভোজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া এই মুভির একটি গান। এবং আপনারা তো জানেন ভোজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া এটি হচ্ছে আপকামিং একটি বলিউড মুভি, এবং এই গানটি গেয়েছে অরিজিৎ সিং। আপনারা তো জানেন অরিজিৎ সিং একজন জনপ্রিয় সিঙ্গার, এবং গানটি অর্থাৎ দেশ মেরে এই গানটি লিরিক লিখেছে মনোজ মুন্তাসির এবং মিউজিক করেছে আরকু। আরেকটা কথা বলে রাখি, ভোজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া এটি রিলিজ হবে 13 আগস্ট 2021 সালে, এবং অর্থাৎ আর বেশি দিন নেই, আজকে 6 তারিখ। আর এই মুভিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, আমির, নুরা ফাতি এবং সাথে আরও অনেকেই আছেন। সো যেটাই হোক, আমরা গানটি শুনি অরিজিৎ সিংয়ের দেশ মেরে এই গানটি। আমার মনে হয় যে এটি একটু দেশপ্রেমী গান, সো খুব ভালোই হবে। সো গাইস, লেটস গো। बल्ली कित्थे ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा है। दीवाने की जहाँ भोर सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो, कभी याद करे जो जमाना, माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है तेरी धूल से बढ़के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा। चल तेरा रहे रंग बिरंगा, ऊंचा आसमां से तेरा तिरंगा, जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने, रेशम का हो शाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा। তো আমরা শুনে করলাম অরিজিৎ সিংয়ের দেশ মেরে এই গানটি। এই গানটি আসলে অনেক ইমোশনাল সং বলা যায়, এবং অনেক হার্ট টাচিং সংও বলা যায়। আপনি যখন খুব মনোযোগ দিয়ে শুনবেন গানটা, আসলে ফিল করবেন, দেশের প্রতি একটা রেসপেক্ট কাজ করবে, এবং দেশের প্রতি একটা মায়া জন্মাবে, এবং কী বলে মায়া মহাব্বত বা মমতা যেটা বলে সেটা আপনি ফিল করতে পারবেন। আসলে গানের লিরিক কী বলবো, এটা তো হিন্দি ল্যাঙ্গুয়েজে করা, সো হিন্দি ভাষায়
আমি যতটুকু অল্প অল্প বুঝি মোটামুটি দেশকে নিয়ে কথা বলেছে। তো যাই হোক, দেশ নিয়ে যে যতগুলো গান এই পর্যন্ত কী বলেন বলিউড মুভিতে আছে, তার মধ্যে বেস্ট সং আমার মনে হচ্ছে এটা, এবং আরেকটা গান আছে সেটা হচ্ছে বিভিন্ন দেশপ্রেম নিয়ে অর্থাৎ দেশকে নিয়ে যে গানগুলো বানানো হয়। একটা গান 2 বছর আগে একটা গান রিলিজ হয়েছিল অক্ষয় কুমার এবং পরিণীতা চোপড়ার একটা মুভি ছিল, নাম হচ্ছে কেসারি, এবং এই মুভিতে একটা গান ছিল তেরি মিট্টি তেরি মিট্টি মিল যাওয়া। সো এই গানটা, তো যাই হোক এই পুরো গানটা আমি পারি না, আমি জাস্ট এই শ্যুটটা একটু পারি। তো এই গানটা অনেক হিট হয়েছিল তখন, এই গানটা আমার মনে হয় না যে কে এখন পর্যন্ত কেউ মানে না শুনে আছে এরকম কেউ নাই। তো যাই হোক এই গানটাও তেরি মিট্টি গানটা কিন্তু দেশকে নিয়ে, সো এই গানটাও কিন্তু অনেক বেশি হিট হয়েছিল এবং এই গানটা গিয়েছিল বিপ্রাক, এবং এই গানে যে মিউজিক করেছিল আরকু সেই কিন্তু দেশমেরই এই গানের মিউজিক করেছে, এবং তেরি মিট্টি গানটা যে লিখেছে অর্থাৎ লিরিক্স অর্থাৎ কী বলে এটাকে যে যিনি লিখেছে লেখক যাই হোক রাইটার, হ্যাঁ তো গান যিনি লেখে, সো যে লিরিক্স লিখেছে সেই লিরিক্স কিন্তুই দেশ মেরে এই গানটি লিখেছে। সো আমার মনে হয় যে তেরি মিট্টি যেরকম সুপার ডুপার হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল গানটি এবং সবার মনে ছুঁয়ে গিয়েছিল অর্থাৎ সবার মনকে খুব নাড়া দিয়েছিল, খুব হার্ড টাচিং একটা সং ছিল, সো তেরি মিট্টির চেয়েও আরও বেশি সুপার ডুপার এবং সো কী বলে অনেক হিট হবে এই দেশ মেরে এই গানটি, যেহেতু অরিজিৎ সিংয়ের ভয়েসে গাওয়া এবং অরিজিৎ সিং যে গানগুলোই গায় না কেন খুবই মানে আসলে কী বলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান সে গায় এবং খুবই এক্সিলেন্ট ভয়েস অরিজিতের। এবং আমার মনে হয় যে অরিজিৎ সিংয়ের কোনো গান নেই যে ফ্লপ হয়েছে বা এরকম, সবসময় হিট এবং সুপার ডুপার হিট হয় সবসময়। সো এই গানটি অনেক ভালো লেগেছে এবং ভুজিতা প্রাইড অফ ইন্ডিয়া এই মুভিটি আমার মনে হচ্ছে অনেক বেশি হিট হবে, আর দেখা যাক এটা যখন রিলিজ হবে। আর এই গানের মধ্যে যখন অনেক কিছু সিন দেখিয়েছে যেমন যারা এয়ারফোর্সে জব করে, তো এয়ারফোর্সের দেশের জন্য অনেক আত্মত্যাগ করতে হয় তাদের ফ্যামিলি তার তার সন্তান সন্তান ফ্যামিলি সব কিছু ছেড়ে তাকে দেশের জন্য রাখতে হয়, দেশের জন্য বিসর্জন দিতে হয়, তার নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে হয়। বড় সবচেয়ে বড় কথা হচ্ছে স্যাক্রিফাইস করতে হয়। সো স্যাক্রিফাইস করে দেশকে কি বলে দেশকে বাঁচাতে হয়। সো অনেক ধরনের এখানে আমরা সিন দেখেছি, অনেক লোক অনেকে লাশ পড়ে আছে এবং যুদ্ধের কিছু সিন দেখেছে, এবং এখানে দেখানো হয়েছে যে সে বিধবা হয়ে গেছে তার হাজব্যান্ড আর কী বলে আর্মি বা যেই হোক ক্যাপ্টেন ছিল বা যেই হোক সে মারা গেছে, তাকে ড্রেসটা ফেরত দিচ্ছে এবং তাকে কনগ্রেচুলেশন জানিয়েছে ফ্লাওয়ার দিয়ে, বাট তার মনের মধ্যে কিন্তু খুব কষ্ট। অনেক সিন দেখেছে ওভারঅল এই সিনগুলো দেখে আসলে খুব মানে ভিতরে ভিতরে আসলে কষ্ট লাগে, তাই না? আসলে একজন দেশ মানে দেশকে রক্ষা করার জন্য যেই এয়ারফোর্স বলেন আর্মির যারা ডিফেন্সে কাজ করে, তো তাদের আসলে অনেক বড় আত্মত্যাগ করতে হয়। যারা ওই অবস্থানে আছে তারাই বলতে পারবে, আমরা এখন বলতে পারবো না, কিন্তু আমরা যে সিনগুলো দেখেছি এবং আমরা ওইভাবে ফিল করতে পারবো না, বাট গানের মাধ্যমে আমরা আসলে ফিল করতে পারবো আমার মনে হয়। যাই হোক সিনগুলো অনেক ভালো লেগেছে, আমার মনে হয় যে বুঝিটা প্রাইড অফ ইন্ডিয়া এই ছবিটা আসলেই ব্লকবাস্টার হবে এবং কিছু তো রেকর্ড অবশ্যই করবে। তো দেখার বাকি যখন রিলিজ হবে তখন, তো আশা করছি সবাই মুভিটা দেখবেন। এবং আমার গানটা অনেক বেশি ভালো লেগেছে দেশ মেরে এই গানটা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অরিজিতের ভয়েসে সেই লেগেছে গানটা, এবং অরিজিতের ভয়েস মানে হচ্ছে খুব ইমোশনাল এবং খুব ফিলওয়ালা গান থাকে। সো ওভারঅল খুবই এক্সিলেন্ট একটা গান আর মনে রাখার মতো একটা গান। সো এই ছিল আমার আজকের রিয়েকশন। আপনারা যদি আমার রিয়েকশনটি পছন্দ করে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, সাথে আপনি যদি কী বলে অজয় দেবগন এবং অরিজিতের অথবা বলিউড মুভি যদি আপনার ভালো লেগে থাকে বা বলিউড মুভির খুব বড় ফ্যান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং খুব অসাধারণ একটা রিয়াকশন ভিডিও। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সেফ থাকবেন এবং কী বলে সাবধানে থাকবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।